কিচেনের জন্য এমন 7টি টিপস নিয়ে আসছি যা কিনা আপনার কাজকে অনেক সহজ করে দিবে। যে সকল রাধুনি আপুরা আজকের আমার এই টিপসগুলো ফলো করবেন দেখবেন আপনাদের সময় অনেকটাই বেঁচে গেছে এবং যারা আমার মতো বাসায় একা বেবি নিয়ে সবকিছু একা একা সামলাতে হয় তাদের জন্য আজকের টিপসগুলো অনেক উপকারে আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তো চলে যাচ্ছি প্রথম টিপসে। প্রতিদিন রান্না করার পর কুকারটাকে ক্লিন করে নিতে হয়, কারণ হচ্ছে রান্না করার পর দেখবেন কুকারের এমন একটা অবস্থা হয় ক্লিন না করলেও কেমন জানি দেখায়। কিন্তু যারা আমার মতো ছোট বেবি নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে এই কাজগুলো অনেকটাই কষ্টসাধ্য হয়ে ওঠে। এই ঝামেলা পোহাতে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে কুকারের মধ্যে এই রকম ফয়েল পেপার বিছিয়ে নিতে পারেন। এতে করে হবে কি, যখন রান্না করবেন তখন তেল ছিটকে গেলে সব কিছু বা যে কোনো প্রকারের ময়লা সব কিছু হচ্ছে এই ফয়েল পেপারের উপরেই থাকবে, আর রান্না শেষে জাস্ট ফয়েল পেপারটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি করে আমি ফয়েল পেপারটাকে বিছিয়ে দিচ্ছি। প্রতিদিন রান্না শেষে এইরকম ফয়েল পেপার চেঞ্জ করে নিলেই হয়ে যাবে। নতুন করে কুকারটাকে মাজুনির সাহায্যে ঘষতে হবে না, ক্লিন করতে হবে না, আর এই ফয়েল পেপার বিছিয়ে দেওয়ার কারণে আপনার রান্না করতে কোনো প্রকার অসুবিধে হবে না। চলে যাচ্ছি নেক্সট টিপসে। এইখানে আমি কয়েকটা পেঁয়াজ নিয়েছি, এবার পেঁয়াজগুলোর কোষা ছিলে নিব। এবার পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো সাইজের কাটতে পারবেন, কোনো সমস্যা নেই, বড় বড় করেও চাইলে কাটতে পারবেন অথবা চিকন চিকন করেও কেটে নিতে পারবেন। এবার এই কাটা পেঁয়াজগুলো একটি হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কিছুটা পানি, তারপর গ্যাসটা অন করে দিলাম। এইভাবে পেঁয়াজটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব যতক্ষণ না পেঁয়াজটা খুব নরম হয়ে আসছে। এইদিকে পেঁয়াজ জাল হতে থাকুক। আপনাদের বলি, রান্না করার সময় দেখবেন যদি পেঁয়াজটা কেটে কুটে আগে থেকে রেডি করা থাকে তাহলে রান্নাটা অনেক সহজ মনে হয় এবং সময় অনেক কম লাগে। যখন পেঁয়াজগুলো দেখবেন একটু নরম হয়ে আসছে, এই পর্যায়ে আমরা কী করব, একটি মেশারের সাহায্যে সবগুলো পেঁয়াজকে স্ম্যাশ করে নেব। এই যে দেখুন স্ম্যাশ করা হয়ে গেছে। এইবার এই পেঁয়াজটাকে আপনারা নর্মাল ফ্রিজে রেখে 7 দিন সংরক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই পেঁয়াজটা পুরোপুরি কুক করা, শুধুমাত্র রান্নার সময় আপনারা জাস্ট তেল দিয়ে পেঁয়াজটা দিবেন। পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটাকে খুব বেশি ভাজতে হবে না, 1 থেকে 2 মিনিট ভেজে নিয়েই আপনারা মশলা অ্যাড করে নিতে পারেন। যেই রান্নাই করতে চান না কেন সেইভাবে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই পেঁয়াজ দিয়ে যদি আপনি তরকারি রান্না করেন তরকারির টেস্টের কোনো ব্যবধান আসবে না। রসুন ছিলতে গিয়ে আমরা অনেকেই হতাশ হয়ে যাই, কেননা রসুনের প্রতিটা খোয়াই একটা একটা করে ছিলে নিতে হয় আর এতে অনেক সময় লাগে। আমি আপনাদের সাথে এমন একটা টিপস শেয়ার করব যে আপনারা মাত্র 2 থেকে 3 মিনিটে অনেকগুলো রসুন ছিলে নিতে পারবেন, এমনকি 1 কেজি রসুন ছিলে নিতে মাত্র 10 মিনিট সময় লাগবে। তার জন্য আমি এইরকম একটা বেলুনি নিয়েছি, আপনারা যে কোনো কিছু নিতে পারেন, একটু শক্ত মজবুত এইরকম কিছু একটা নিলে হবে। এই বেলুনির সাহায্যে রসুনগুলোকে এইরকম থেতো করে নেব। এইরকম থেতো করার পর দেখবেন খুব সহজেই রসুনের ছিলকাটা ছুটে যাচ্ছে। তো এইরকম বেলুনি বা কোনো কিছুর সাহায্যে যদি এইরকম থেতো করে নেন এটা তো তেমন একটা কোনো কষ্টের কাজ না, কিন্তু আপনার সময় বেঁচে যাবে অনেক। এক এক করে কুশা ছিলার বদলে এরকম থেতো করে ছিলে দেখবেন কতটা সময় আপনার বেঁচে যায়। কমেন্ট করে জানাবেন টিপসগুলো কেমন লাগলো। কাঁচামরিচ কিনে নিয়ে আসার 2 থেকে 3 দিন পর দেখবেন কাঁচামরিচগুলো আস্তে আস্তে পচে যাচ্ছে। আসলে কাঁচামরিচ পচে মূলত কাঁচামরিচের এই বুটাটার কারণে। তো কাঁচামরিচ কিনে নিয়ে আসার পর প্রথমে যেটা করবেন, বুটাগুলো ফেলে দিবেন এবং এইরকম কোনো একটা এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করবেন নর্মাল ফ্রিজে। এতে করে কাঁচামরিচগুলো দীর্ঘদিন ধরে সতেজ থাকবে। আমরা প্রত্যেকেই কম বেশি প্লাস্টিকের জার বলেন অথবা কাঁচের জার বলেন এই জারগুলো রিসাইকেল করে থাকি। এই জারগুলোর মধ্যে যে ট্যাগ লাগানো থাকে ওইগুলো যদি লাগানো থাকে তাহলে দেখতে কেমন জানি দেখায়, তার চেয়ে ওইগুলো যদি ছুটিয়ে ফেলেন দেখবেন দেখতে অনেক সুন্দর লাগছে। কিন্তু কথা হচ্ছে এইগুলো খুব সহজে ছুটতে চায় না,
তার জন্য আমি কি করলাম, পানির মধ্যে দিয়ে দিলাম কিছুটা ডিশ ওয়াশ লিকুইড। এইবার যেই জারটি আপনি রিসাইকেল করতে চান সেটা ভিজিয়ে রাখবো। আনুমানিক 20 মিনিট পর আপনি দেখতে পাবেন কাগজগুলো অনেক নরম হয়ে যাবে, আর এইরকম একটা মাজনির সাহায্যে ঘষে নিয়েই আপনি খুব সহজে তুলে নিতে পারবেন। এই যে দেখুন কত সহজে কাগজগুলো উঠে গেছে। এবার দেখুন কাগজ ছাড়া আগের তুলনায় এখন আরও দেখতে বেশি সুন্দর লাগতেছে। আমরা প্রায় সময় বাজার থেকে চিকেনের ড্রামস্টিক কিনে নিয়ে আসি খাওয়ার জন্য, তখন আমরা ড্রামস্টিকের স্কিনটাকে ফেলে দিই। তো এই ড্রামস্টিকের স্কিনটাকে যদি আপনি নাইফের সাহায্যে ফেলতে চান তাহলে একটা একটা করে ফেলতে হবে, অনেক সময় লাগবে। তাও আবার এই যে নিচের দিকে যদি টান দিতে চাই, ইজিলি ছুটতে চায় না, সেই জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে একটা কাপড় নেবেন, এক হাতে ড্রামস্টিক ধরে রাখবেন, অন্য হাতে কাপড় দিয়ে স্কিনটাকে ধরে নিচের দিকে টান দিবেন। 2-3 সেকেন্ডের মধ্যেই এটা ছুটে চলে আসবে। দেখতেই পাচ্ছেন কত ইজিলি স্কিনটা ছাড়িয়ে নিয়েছি। তো এইভাবে কাজটা করলে অনেক সহজ হবে। আপনারা এই টিপসটি চাইলে ফলো করতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি ড্রামস্টিক থেকে স্কিন ছাড়িয়ে দেখাচ্ছি, আশা করছি দেখেই বুঝতে পারবেন। এই যে দেখুন কত সহজে স্কিনটাকে ছাড়িয়ে নিলাম ড্রামস্টিক থেকে। আশা করছি এই টিপসটা আপনাদের উপকারে আসবে। অনেক সময় দেখা যায় বাসায় এরকম সবজি পড়ে থাকে, খাওয়া হবে বলে আর খাওয়া হয়ে উঠতেছে না, কিন্তু এইদিকে সবজিগুলো পচে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে সবজিটাকে কেটে নেবেন, আপনি যেই রকম রান্না করতে চান সেই অনুযায়ী কেটে নেবেন, এবং কাটার পর সবজিটাকে ডিপ ফ্রিজের মধ্যে ফ্রোজেন করে নেবেন। এতে করে সবজি পচে যাবে না, পরে আপনার সুবিধা অনুযায়ী যে কোনো সময় বের করে রান্না করে নিতে পারেন। আবার যেহেতু সবজিটা ধুয়ে কেটে তারপর ফ্রোজেন করেছেন, সেক্ষেত্রে রান্নার সময় আপনার অনেকটাই সময় বেঁচে যাবে, দেখা যাবে সবজি কাটাকাটির ঝামেলা থেকে আপনি মুক্তি পেয়ে যাচ্ছেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কেননা আপনার ছোট্ট একটি কমেন্ট আমাকে অনেক ইন্সপাইরেশন দেয় নতুন ভিডিও বানাতে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।